আসসালামু আলাইকুম। কৃষকের ভাবনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমি আপনাদেরকে আজকে একটি ঘাস দেখাবো, গরু ছাগল মহিষের জন্য একটি ঘাস। এই ঘাসটি একটি লাভজনক ঘাস। এই ঘাসটির নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি একটি লাভজনক ঘাস। এই যে এই ঘাসটি একটি পুষ্টিকর খাবার গরু ছাগলের জন্য। দেখেন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখেন কিভাবে ঘাসগুলি হয়েছে। ঘাসগুলি গরু ছাগলের জন্য অত্যন্ত একটি পুষ্টিকর খাবার, দুগ্ধ গাভীর জন্য, ষাঁড় গরুর জন্য, ছাগল ভেড়া মহিষ ঘোড়া সব প্রাণীর জন্যই এই ঘাসটি একটি পুষ্টিকর খাবার হিসেবে পরিগণিত। দেখেন কিভাবে হয়েছে ঘাসটি। এই ঘাসটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই যে আমি দেখাচ্ছি ভালোভাবে ক্যামেরা দিয়ে, এই দেখেন কিভাবে ঘাসগুলি হয়েছে। এই ঘাসটি একটি লাভজনক ঘাস। এই ঘাসটি দিয়ে আপনি মোটামুটি ভালোই আছে। এই ঘাসগুলিতে আমার গরু ছাগলের খামারে আমি নিজে গরু ছাগলকে খাওয়াচ্ছি, এবং আমি আপনাদেরকেও বলবো এই ঘাসটি আপনারা সংগ্রহ করে জমিতে চাষ করেন, তাহলে আপনারাও আপনাদের গরু ছাগলকে খুব ভালোভাবে ঘাস দিয়ে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারবেন। এই দেখেন কিভাবে ঘাসটি হয়েছে। এই যে আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই যে দেখেন আমি জমির মাঝখানে চলে এসেছি, দেখেন কিভাবে ঘাসগুলি হয়েছে। এই ঘাসটি যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখেন এই ঘাসটি কিভাবে হয়েছে। দেখেন একটি একটি দুটি তিনটি চারটি ঝাড়, যদি আপনার 5 থেকে 7 পোন একটা ওজনের গাবি অথবা ষাঁড় গরুর আপনি খাওয়ান তাহলে 24 ঘন্টার মধ্যে সেই গাবি অথবা ষাঁড়ের অন্য কোনো খাবার প্রয়োজন হবে না। এই ঘাস একটি অত্যন্ত একটি পুষ্টিকর খাবার হিসেবে গণ্য করা যায়। দেখেন আমিও আমার খামারের গরুতে গরুর ছাগল যে খামার আছে, খামারের সব গরুটিকেই আমি এই খাবার খাওয়াই, কিন্তু আর অন্য কিছু প্রয়োজন নাই। এই ঘাসটি অনেকটাই ভিটামিনযুক্ত। দেখেন এই যে দেখেন আমি ক্যামেরা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেন দেখতে পারতেছেন কীভাবে ঘাসগুলি হয়েছে। দেখেন এই দেখেন যে দেখেন মাঝখানে যে একটা ঘ্যাপ, এই ঘ্যাপটি একবার কাটিংয়ের পরে এই ঘাসটি এই ঘ্যাপটি মানে আবার পূরণ হয়ে যাবে আস্তে আস্তে। দেখেন একটি চারা থেকে কয়টি চারা গজিয়েছে এবং আরও নিচ থেকে আরও বাইর হচ্ছে। দেখেন কি একটি জিনিস, দেখেন কিভাবে হয়েছে। এই যে দেখেন কিভাবে হয়েছে ঘাসটি, এই যে দেখেন কীভাবে হয়েছে গাছটি, দেখেন দেখেন কীভাবে হয়েছে, এই যে দেখেন এই যে দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেন কীভাবে হয়েছে গাছটি হচ্ছে, দেখেন কীভাবে হচ্ছে ঘাসগুলি, দেখেন কীভাবে হয়েছে ঘাসগুলি। যদি আপনারা কেউ এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই বলে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।